করোনার ধাক্কা সামলে সুবাতাস বইছে দেশের তৈরি পোশাক খাতে। আশাবাদী হয়ে উঠছেন উদ্যোক্তারাও। বাড়ছে ক্রয়াদেশ ও পোশাক রপ্তানির পরিমাণ। অর্থ বছরের প্রথম মাসেই পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $350 কোটি। এক মাসের ব্যবধানে যা বেড়েছে 54%। উদ্যোক্তা বিশ্লেষকরা বলছেন, সুরক্ষা সামগ্রীর রপ্তানি এবং বাতিল ও স্থগিত অর্ডার ফেরত আসায় পোশাক খাতের রপ্তানি আয় বাড়ছে। তবে প্রবৃদ্ধির এই ধারা টেকসই করতে সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নানা চড়াই উত্রাই পেরিয়েও রপ্তানিতে আশাবাদ জাগাচ্ছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। কঠিন এই দুর্যোগেও ঘুরে দাঁড়াচ্ছে এ খাতের রপ্তানি আয়, যা স্বস্তি এনে দিয়েছে উদ্যোক্তাদেরও। বিজিএমই এর হিসাবে করোনাকালে পোশাকের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় $318 কোটি। তবে ধীরে ধীরে এখন পাল্টাচ্ছে সেই ছবি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য বলছে, গত এপ্রিলে ব্যাপক ধস নামে রপ্তানিতে। এপ্রিলে পোশাক রপ্তানি নেমে আসে মাত্র $37 কোটি, যা গেল দুই দশকের মধ্যে সর্বনিম্ন। মে ও জুন মাসে তা ধীর গতিতে বাড়লেও অর্থবছরের প্রথম মাস জুলাই শেষে রপ্তানিতে সুখবর মিলেছে। $391 কোটি পণ্য রপ্তানিতে পোশাক থেকে এসেছে $324 কোটি। তবে প্রশ্ন হল, আগামীতেও তা কতটা টেকসই হবে? আমরা অত্যন্ত আনন্দিত যে রপ্তানির যে একটা অবনমনশীল একটা ধারা ছিল, সেই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে অগস্ট সেপ্টেম্বরে রপ্তানির ফিগারটা এটা জুলাইয়ের থেকে কিছুটা কম হবে, কিন্তু সেটা এপ্রিল মে জুনের যেই একটু হতাশাজনক ধারা ছিল তার চাইতে কিছুটা ভালো হবে বলে আমার বিশ্বাস। বিশ্ববাজারে আমাদের যারা ব্র্যান্ড ক্রেতা যারা আছেন তাদের আস্থা বেড়েছে, তারা আমাদেরকে নতুন ক্রয়াদেশের ক্ষেত্রে তারা আমাদের ইন্ডিকেশন দিচ্ছেন, অর্ডার আসছে। বিশ্লেষকরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে ব্র্যান্ড বায়ারদের বাতিল হওয়া অর্ডার ফেরত আসা এবং সুরক্ষা পোশাকের রপ্তানির ফলে জুলাই মাসে বড় উল্লম্ফন ঘটেছে রপ্তানিতে। ভবিষ্যতের দিক বিবেচনা করে আমার মনে হয় যে কারখানাগুলো যদি অনলাইন আইটি বেসড প্ল্যাটফর্মে তাদের পণ্য বেচা কেনার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ান ও লোকবল তৈরি করেন, তাহলে সেটি তৈরি পোশাক এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একটি সুযোগ তৈরি করবে। সদ্যবিদায়ী অর্থবছরে পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে $2,795 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় 17% কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।